সো বোরের তিনটা সূত্র ছিল, বোরের যে আমরা জানি অ্যাটমিক মডেলটা, ওখানে তিনটা পস্টুলেট ছিল, একটা ছিল শক্তি স্তরের, আরেকটা ছিল বিকিরণের, আরেকটা ছিল কৌণিক ভরবেগের। এবং আমরা প্রথমটা নিয়ে এখনো কথা বলতেছি, প্রথমটা রেডিয়াস নিয়ে আমরা কথা বলছি। আজকে আমরা যেগুলো নিয়ে কথা বলবো এটা হচ্ছে ভেলোসিটি আর এনার্জি নিয়ে। সো ফার্স্টে আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে ভেলোসিটি, তার আগে আমরা একটু রেডিয়াস যেটা দেখছিলাম ওটা দেখে আসি। রেডিয়াসের সূত্রটা ছিল এন স্কোয়ার এইচ স্কোয়ার, তারপর আমরা যদি দেখি নিচে কি ছিল, 4π² তারপর ছিল সি, তারপর জেড ই স্কোয়ার এম, এটাই ছিল টোটাল সূত্রটা। সো এখান এই রেডিয়াসের সূত্রটা মাথায় রাখলে আমাদের ভেলোসিটির সূত্র আনাটা ইজি হবে। সো আমরা এখন ভেলোসিটির সূত্রে চলে যাবো, ভেলোসিটি কিভাবে বের করবো এটা দেখবো। সো প্রথম দিন যেভাবে আমরা দেখতেছিলাম, একটা ইলেকট্রন, যেহেতু এটা বোর থিওরি তাই আমরা জানি একটা ইলেকট্রন এখানে মুভ করতেছে সেন্টারটাকে কেন্দ্র করে। সেন্টারে প্রোটন আছে, জেড ই প্লাস সংখ্যক প্রোটনের চার্জ, আর ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে ই মাইনাস চার্জ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং এটাকে যদি আমরা খেয়াল করি, ই মাইনাস চার্জ নিয়ে যে ঘুরে বেড়াচ্ছে এটাকে যদি যদি খেয়াল করি, এখানে দুই ধরনের ফোর্স পাচ্ছিলাম আমরা। আমরা একটা পাচ্ছিলাম কেন্দ্র বিমুখী বল, যেটা 90 ডিগ্রি বরাবর বের হয়ে চলে যাচ্ছিল। সো কেন্দ্র বিমুখী বলটা আমরা লিখে ফেলতে পারি mv² / r। এটার প্রুফ আমরা দেখি নাই, কারণ যেহেতু এখনো আমরা জড়তার ভ্রামক বা এইসব টপিক পড়ি নাই, এগুলো আমরা ফিজিক্সে পড়বো। সো mv² / r পেলাম, আর এখানের মধ্যে স্থিতি শক্তি কিরকম পেলাম, আমরা যে এই বরাবর যে সেন্টার বরাবর যে এনার্জিটা পাচ্ছিলাম ওই বলটা কিরকম ছিল, ওটা ছিল কুলম্ব ল। আমরা জানি কুলম্ব ল ইজ ইকুয়াল টু যতগুলো পজিটিভ চার্জ আছে ইনটু যতগুলো নেগেটিভ চার্জ আছে। আমরা মানে নেগেটিভ পজিটিভ এই অংশটা দেখালাম প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ বোঝানোর জন্য, মূলত এগুলো চাইলে আমরা ডিলিটও করে দিতে পারি, কারণ দিন শেষে ভ্যালু দুইজনেরই সমান, দুইজনেরই ভ্যালু সমান ই। এবং দূরত্বটা নিচে লিখে দিলাম r². এভাবে আমরা সাধারণত বের করতেছিলাম। সো এখানে আমরা যদি দেখি আমাদের এখান থেকে একটা ভি এর ভ্যালু আসবে, এখান থেকে একটা ভি স্কোয়ার এর ভ্যালু আসবে। সো এখান থেকে আমরা ভি স্কোয়ার এর ভ্যালু কি পাচ্ছি, আমরা যদি দেখি এখানে আর কাটা যাবে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি সি জেড ই স্কোয়ার বাই এম আর। সো আমরা ফার্স্ট এই সূত্রটা থেকে মূলত দুইটা দুইটা ফোর্সের সূত্র থেকে ভি স্কোয়ার পাই, আরো এখান থেকে পাই। আচ্ছা সো আমরা ভি স্কোয়ার পাইলাম, এখান থেকে আমরা আরেকটা জিনিস যদি দেখি, ভি স্কোয়ার এখানে একটা আছে, আবার ভি এর আরেকটা সূত্র যদি আমরা দেখি, এই যে কৌণিক ভরবেগের সূত্র এখান থেকে আমরা ভি পেতে পারি। যেমন এখানে কি আছে, আমরা যদি দেখি এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2π, এখান থেকে যদি আমরা চিন্তা করি ভিটা বের করব, তাহলে আরটাকে ওই সাইডে নিয়ে যেতে হবে, তাহলে ফাইনালি আমরা কি পাই, ভি ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2π mR। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু 2π mER, আর একটা কি পাইলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি জেড ই স্কোয়ার বাই এম আর। সো দুইটাই আলটিমেটলি সেম জিনিসই আমরা দেখবো, দুইটাই আলটিমেটলি সেম জিনিসটাকে ডিনোট করে, কিন্তু আমাদের যখন যেটা ইউজ করতে হয় তখন এটা আমরা ইউজ করতে পারি। সো আমরা ভেলোসিটিটাও বের করে ফেললাম, আলটিমেটলি সেম সূত্র থেকে আমরা রেডিয়াসটাও বের করে ফেললাম। এখন আমাদের যে জিনিসটায় যেতে হবে, আমরা প্রথম দুইটা সূত্র থেকে দেখলাম রেডিয়াস থেকে ভেলোসিটি কেমন আসে, এখন এনার্জিতে যাব। এনার্জিতে যাওয়ার আগে এখান থেকে কিরকম ম্যাথ আসতে পারে, ফর এক্সাম্পল আমাদেরকে ম্যাথ দিতে পারে যে হাইড্রোজেন তার 1 নং শক্তি স্তরে ঘোরাফেরা করতেছিল, এবং তার এরপর হিট দেওয়ার পরে সে তার 3 নং শক্তি স্তরে লাভ দিছে, এবং 3 নং শক্তি স্তরে গিয়ে সে ঘোরাফেরা করতেছে। তো প্রশ্ন করতে পারে কোনখানে ভেলোসিটি বেশি হবে। তো সিম্পল, আমরা জানি হাইড্রোজেন 1 নং শক্তি স্তরে আর 3 নং শক্তি স্তরে, তাহলে এখানে কোথায় শক্তি স্তরে, দুইটা সূত্র পাইছিলাম আমরা, এখানে কোথায় শক্তি স্তরের কথা আছে আমরা দেখতেছি সেকেন্ড সূত্রটাতে শক্তি স্তরের কথা আছে। তাহলে সিম্পল, সেকেন্ড সূত্রটা ইউজ করা লাগবে। ফার্স্ট শক্তি স্তরের জন্য সূত্রটা হবে এইচ বাই 2π mm, আমরা জানি ইলেকট্রনের ম্যাস কত, ইলেকট্রনের ম্যাস হচ্ছে 9.1 × 10⁻³১। রেডিয়াস, রেডিয়াস যদি বলা থাকে প্রশ্নে তাহলে তো ভালো, বলা না থাকলে আমাদেরকে ওই উপরের সূত্র থেকে নিয়ে আসতে হবে। সো আলটিমেটলি সবগুলো ভ্যালু যদি বসায় দেই, আমরা জানি হাইড্রোজেনের রেডিয়াস কত, এই বরাবর আমরা জানি হাইড্রোজেনের রেডিয়াস হচ্ছে এখানে r1 হচ্ছে 5.3 nm, এখান থেকে আমরা জানি r3 যেটা, অর্থাৎ থার্ড শক্তি স্তরের রেডিয়াস হচ্ছে r1 × n² / z, কারণ আমরা জানি এই সূত্রের মধ্যে আমরা যদি দেখি
এগুলো সব কনস্ট্যান্ট। সো আর ইজ ইকুয়াল টু যখন আমরা ওয়ান বসাচ্ছি, মূলত আমরা এখানে এন এর ভ্যালুটা ওয়ান বসাচ্ছিলাম, আর জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে যখন আমরা হাইড্রোজেন এন এর ভ্যালু 3 বানাচ্ছি, মূলত আর ওয়ান এর সঙ্গে 9 গুণ করা লাগবে আমাদের, অর্থাৎ 3 থার্ড শেলে এটা হচ্ছে 9R1, অর্থাৎ আলটিমেটলি 5.3 × 9 ন্যানোমিটার, অর্থাৎ 45 দশমিক সামথিং ন্যানোমিটার। তাহলে এভাবে আমরা দুইটারই রেডিয়াস বের করে, দুইটারই ভেলোসিটি বের করে ফেলতে পারি, এভাবে আমরা ভেলোসিটিটা বের করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের রেডিয়াস জানা থাকলে ভেলোসিটি বের করা খুব একটা কঠিন কাজ না। এবার আমরা যাই এনার্জি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এনার্জি। এখন আমাদের বুঝতে হবে একটা জায়গার এনার্জি মানে হচ্ছে টোটাল এনার্জি। অর্থাৎ আমরা ফর এক্সাম্পল চিন্তা করি, এটা একটা অ্যাটম, অ্যাটম একদম সিম্পল অ্যাটম। এখানে কি আছে, প্রোটন আছে। প্রোটন মানে হচ্ছে পারমাণবিক, প্রোটনের টোটাল চার্জ কত আমরা জানি, প্রোটনের টোটাল চার্জ হচ্ছে জেড, আর প্রত্যেকটা চার্জ হচ্ছে পজিটিভ ইলেকট্রনের সমান, তার মানে জেডি। আচ্ছা, আমরা ধরে নিই এখানে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তাহলে ইলেকট্রনটা দুই ধরনের শক্তি আছে, যদি দাঁড়ায় থাকে তাহলে এক ধরনের স্থিতি শক্তি, আর ঘুরলে গতি শক্তি। আমাদের মনে রাখা লাগবে এনার্জি হচ্ছে চিরন্তন, এটার কোনো ক্ষয় নাই, এটা কখনো শেষ হয় না। তাহলে টোটাল এনার্জি সবসময় সেম থাকবে। আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি বা স্ট্যাটিক এনার্জি, দুইটাকে যোগ করলে আমরা যে জিনিসটা পাই ওটাই হচ্ছে টোটাল এনার্জি। তাহলে আমরা দুইটাকে যোগ করবো কিভাবে, আমরা কাইনেটিক এনার্জি সমান জানি ½mv², এটা ইজি, ½mv², ওকে আমরা লিখে ফেললাম ½mv², ওকে, প্লাস স্ট্যাটিক এনার্জি। আচ্ছা, স্ট্যাটিক এনার্জি আমরা কি কিভাবে বের করতে পারি, ধরলাম এই ইলেকট্রনটা এভাবে থেমে আছে, যদি থেমে থাকে সে মূলত কোন ফোর্স দিয়ে এখানে অ্যাট্রাক্টেড হচ্ছে, আমরা জানি কুলম্বের ল দিয়ে, এবং আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু কুলম্বের ল অনুসারে সি জেড ই স্কোয়ার, জেড ই ইন্টু ই, জেড ই স্কোয়ার, টোটাল দুইটা ই আছে, জেড ই স্কোয়ার আর আর স্কোয়ার, ওকে, এটা হচ্ছে বল। কিন্তু আমাদের কি লাগবে, স্ট্যাটিক এনার্জি। আমরা জানি এখান, আমরা ফিজিক্সের সূত্র থেকে জানি এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ডান, অর্থাৎ এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক। এখন ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি, ওয়ার্কের সূত্র হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এখানে যখন আমরা ফোর্সটা পেলাম এটার সঙ্গে ডিস্টেন্স, অর্থাৎ রেডিয়াস যদি গুণ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আলটিমেটলি এনার্জিটা পেয়ে যাচ্ছি না, এখন আমরা এনার্জিটা পেয়ে গেলাম। সো এনার্জি, এই এনার্জিটা কি, দাঁড়ায় থাকলে ইলেকট্রনের কি এনার্জি হবে, ওটা হচ্ছে স্ট্যাটিক এনার্জি বা স্থিতি শক্তি। তাহলে স্থিতি শক্তি ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, স্থিতি শক্তি ইজ ইকুয়াল টু, স্থিতি শক্তি ইজ ইকুয়াল টু আমরা আর আর যদি কেটে দেই, ফাইনালি আমরা পাই সি জেড ই স্কোয়ার বাই আর, এটা হচ্ছে স্থিতি শক্তি। আমরা স্থিতি শক্তিকে মাইনাস দিয়ে দেখাই, কারণ কি, ইলেকট্রনটা এদিকে মুভ করতেছে স্থিতি শক্তির ক্ষেত্রে, আর গতি শক্তির ক্ষেত্রে মুভ করতেছে অন্যদিকে। তো গতি শক্তিকে যদি আমরা প্লাস ধরি, স্থিতি শক্তিকে অবশ্যই মাইনাস ধরতে হবে, কারণ ডিরেকশন ভিন্ন, তাই আমরা স্থিতি শক্তিটাকে মাইনাস ধরলাম। তাহলে আমরা স্থিতি শক্তির ভ্যালুটা বসাই দিই এখানে, ইএস এর ভ্যালু কি বসবে, মাইনাস জেড ই স্কোয়ার বাই আর। অন্যদিকে এখানে গতি শক্তির ভ্যালুটা আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওই সূত্র থেকে চলে যায়, ফার্স্ট সূত্রটা কি ছিল, এখানে এম ভি স্কোয়ার বাই আর, তো এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, আর কেন্দ্রমুখী বল ছিল সি জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, আমরা এখান থেকে পাই কি, এম আর, ওকে। আমরা দেখি তো এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছিলাম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি জেড ই স্কোয়ার এম আর, এটা কোথা থেকে আসছে এটা আমরা অসংখ্যবার দেখছি। সো এখানের মধ্যে ভি স্কোয়ার এর সঙ্গে আমরা যদি হাফ এম ভি স্কোয়ার বসাই দিই, অর্থাৎ এখানের সঙ্গে যদি হাফ এম গুণ করি, তাহলে আমরা কি পাই, হাফ এম গুণ করলে এম এম কাটা যায়। তাহলে ফাইনালি আমরা জানি আমরা গতি শক্তিকে পজিটিভ ধরে রাখছিলাম, পজিটিভ আমরা কি পাচ্ছিলাম, সি জেড ই স্কোয়ার বাই টু আর, আমরা যদি দেখি এখানে টু আর পাচ্ছিলাম। সো ফাইনালি এখানে হাফ আছে, এখানে মাইনাস আছে, সো ফাইনালি যে রেজাল্টটা আসে, টোটাল এনার্জি পাচ্ছি আমরা কি, টোটাল এনার্জি পাচ্ছি মাইনাস সি জেড ই স্কোয়ার, সি জেড ই স্কোয়ার, সি জেড ই স্কোয়ার বাই টু আর, এটা যদি বিয়োগ করি আমরা, আমরা টোটালটা থেকে হাফ বিয়োগ দিচ্ছি, টু আর পেলাম। তাহলে আমরা ফাইনাল রেজাল্ট কি পেলাম, টোটাল এনার্জি সূত্র হচ্ছে এটা, টোটাল এনার্জি সূত্র হচ্ছে এটা। সো আমাদের এত জটিল করে চিন্তা ভাবনা করার দরকার নেই, আমরা টোটাল এনার্জি এভাবে সরাসরি লিখে ফেলতে পারি, অর্থাৎ টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু, টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু মাইনাস সি জেড ই স্কোয়ার টু আর,
এখন এখন আমরা জানি আর এর ভ্যালু কি, আর এর ভ্যালু আমরা জানি, তাহলে আর এর ভ্যালুটা যদি বসাই দেই আমরা কি পাই, আমরা যদি আর এর ভ্যালুটা এখানে বসাই দেই তখন আমরা পাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, তারপর নিচে কি যাবে, নিচে যেটা থাকবে ওটাকে উল্টাই আমরা এখানে নিয়ে যাচ্ছি, তাহলে কি পাচ্ছি 4 পাই স্কোয়ার সি সি জেড ই স্কোয়ার, তারপর কি পাই এম, এটা ছিল টোটাল ভ্যালুটা। তাহলে এখান থেকে আমরা যদি আর এর ভ্যালুটা বসাই দেওয়ার পরে আমরা ফাইনালাইজ কি পাচ্ছি, এখান থেকে 2 কাটা যাবে, সো ফাইনালি আমরা যেটা পাই 2 পাই স্কোয়ার ইনটু সি স্কোয়ার ইনটু জেড স্কোয়ার ইনটু, আমি জানি একটু অনেক বড় হয়ে যাচ্ছে বাট এটা অনেক ইজি, আমরা একটু পরে দেখবো এটা আসলে অনেক ইজি, ই টু দি পাওয়ার 4 ইনটু এম, এটা থাকবে উপরে আর নিচে থাকবে এন স্কোয়ার আর এইচ স্কোয়ার। ওকে, এখন আমরা যদি দেখি এখানে কোন জিনিসটা চেঞ্জ হতে পারে, কোন জিনিসটা চেঞ্জ হতে পারে আমরা দেখি, তো আমরা ধরি হাইড্রোজেন অ্যাটম ধরি, বা আরেকটা ধরি আমরা যদি লিথিয়াম ধরি, হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, লিথিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, এখানে আমরা যদি লাস্ট ইলেকট্রনটা ধরি, হাইড্রোজেনের লাস্ট ইলেকট্রন হচ্ছে ফার্স্ট শেলে, লিথিয়ামের ফার্স্ট লাস্ট ইলেকট্রনটা হচ্ছে সেকেন্ড শেলে, অর্থাৎ n = 2 আর z = 3, এখানে n = 1 z = 1, তাহলে আমরা যদি এখান থেকে হিসাব করি সব কিছু ফিক্সড, এটা ফিক্সড 2 পাই স্কয়ার ফিক্সড, সি স্কোয়ার ফিক্সড, সি এর ভ্যালু আমরা জানি কুলম কনস্ট্যান্ট 8.898 তারপর ইনটু 10^9, ওকে, জেড এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে, আমরা দেখতেছি এখানে 1 এখানে 2 3 পাচ্ছি, আর একটা কিসের ভ্যালু চেঞ্জ হতে পারে, এন এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে, বাকি সবগুলো ফিক্সড না, হ্যাঁ এই কনস্ট্যান্টটা ফিক্সড, ই এর ভ্যালু ফিক্সড, এম এর ভ্যালু ফিক্সড, একটা ইলেকট্রনের ওজন ফিক্সড, তাইলে ইফ আমরা যদি হাইড্রোজেনের জন্য হিসাব করতে পারি, হাইড্রোজেনের একটা ইলেকট্রনের জন্য অর্থাৎ হাইড্রোজেনের জন্য ইলেকট্রনের এনার্জি বা ফার্স্ট শেলের জন্য ইলেকট্রনের এনার্জি কত হবে, তখন আমরা পাবো এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ফার্স্ট শেলের জন্য 1 পাচ্ছি, আলটিমেটলি বাকি রেজাল্ট গুলো আমরা পেয়ে যাবো, যেমন 2 পাই স্কোয়ারের ভ্যালু আমরা জানি, তারপর আমরা সি স্কোয়ারের ভ্যালুটাও বসাই দিতে পারি, তারপর জেড এর ভ্যালু হাইড্রোজেনের ক্ষেত্রে 1 যেহেতু আমরা জানি পারমাণবিক সংখ্যা 1, ই এর ভ্যালুটাও আমরা বসাই দিতে পারি 1.6 × 10^19, এম এর ভ্যালুটাও আমরা বসাই দিতে পারি, সো এম এর ভ্যালুটাও আমরা যখন বসাই দিব তখন ফাইনালি আমরা কি পাচ্ছি, আমরা হাইড্রোজেনের ফার্স্ট শেলের জন্য ইলেকট্রনের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখন সাধারণত আমরা যদি লিথিয়ামের জন্য বের করতে চাই আমাদের খুব কঠিন করার দরকার নেই, আমরা হাইড্রোজেনের ভ্যালুটা জানি, অর্থাৎ আমাদের এইগুলো সবগুলো ভ্যালু জানা আছে, চেঞ্জ হচ্ছে কোনটা, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এই দুইটা জিনিসই চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি ই ওয়ান, ই ওয়ান যদি হাইড্রোজেনের ফার্স্ট শেলের ইলেকট্রন হয় তাহলে লিথিয়ামের থার্ড শেল কি হবে, ই ওয়ান ইনটু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, অর্থাৎ লিথিয়ামের জেড কত 3, তাহলে এখানে 3 স্কোয়ার হবে, এন কত 2, 2 স্কোয়ার, তাহলে আমরা কি পাচ্ছি 9/4 ই ওয়ান, সাধারণত ই ওয়ান হিসাব করে দেখা যায় ই ওয়ান আসে -13.6 ইভি, -13.6, তাহলে এটার সঙ্গে 13.6 গুণ করলে যেটা পাবো ওটাই হচ্ছে আনসার, মাইনাস কেন, কারণ আমরা দেখতেছি শুরুতেই একটা মাইনাস ছিল, মাইনাসটা মূলত ডিরেকশন বোঝাচ্ছে, সেন্টারের দিকে ডিরেকশন বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা এই এনার্জিটা বের করব, এখন আমরা এটার কিছু ইমপ্লিকেশন দেখি কিভাবে এগুলা ইউজ হয়, আমরা যদি দেখি ফর এক্সাম্পল আমাদেরকে যদি বলে যে হাইড্রোজেনের ফার্স্ট শেলের ইলেকট্রনের এনার্জি কত, ওকে আমরা ইয়ের ভ্যালু টোটালটা আমরা আবার না লিখি এখান থেকেই টোটাল সূত্রের মধ্যে বসাই দিতে পারি, হাইড্রোজেনের ফার্স্ট শেল অর্থাৎ ফার্স্ট শেলের ইলেকট্রনের এনার্জি কত বলতে পারে, বা ফার্স্ট ইলেকট্রনের শেলের এনার্জি কত ঘোরায় ফিরায় নানান ভাবে বলতে পারে, কিন্তু ফাইনালি তুমি যেটা পাবা এটা হচ্ছে এই এই অংশে এখানে সবগুলো ভ্যালু বসাইলে আমরা পাবো -13.6। এরপর আমাদেরকে বলতে পারে যে হাইড্রোজেনের অ্যাটমটা যদি থার্ড শেলে যায় তাহলে কি পরিমাণ এনার্জি পাবে, আমরা তাহলে থার্ড শেলে নিয়ে যাই, সো থার্ড শেলে নিয়ে যাওয়ার পরে কি পরিমাণ এনার্জি পাবে, একদম সিম্পল আমরা দেখি থার্ড শেলে কি পারমাণবিক সংখ্যা কি চেঞ্জ হয়েছে, না পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয় না, এনটা চেঞ্জ হয়েছে, তাহলে এখানে সবকিছু ফিক্স থাকবে, শুধুমাত্র 9 দিয়ে ভাগ হয়ে যাবে, কারণ কি এন স্কোয়ারটা নিচে, বাকি সব তো ফিক্সড, 9 দিয়ে ভাগ করে দিলে আমরা টোটাল রেজাল্ট পেয়ে যাচ্ছি, অর্থাৎ 13.6/1/9 আনসার পেয়ে গেছি। তাহলে এটা একটা প্রশ্ন গেল, আরেকটা প্রশ্ন করতে পারে লিথিয়ামের, লিথিয়ামের লাস্ট ইলেকট্রনটা যে শক্তি স্তরে আছে ওটার শক্তি এনার্জির মান কত, সিম্পল ওটাও খুব একটা কঠিন না, লাস্ট ইলেকট্রনটা থার্ড ইলেকট্রন ওটা সেকেন্ড শক্তি স্তরে থাকে, এভাবে আমরা আনসার করতে পারি।
আরেকটা প্রশ্ন করতে পারে, এভাবে প্রশ্ন করতে পারে যে সোডিয়ামের আয়নীকরণ শক্তি কেমন? আয়নীকরণ শক্তি, ওকে, আয়নীকরণ শক্তি এটা বোঝার জন্য আমাদের থার্ড সূত্রে যেতে হবে। আমরা এটা আপাতত পজ রাখবো। আয়নীকরণ শক্তিতে একটা শেল থেকে আরেকটা শেলে গেলে কি পরিমাণ এনার্জি লাগে, ওই প্রশ্নটা চলে আসে। ওটা হচ্ছে আমাদের সেকেন্ড সূত্র, বিকিরণের সূত্র। আচ্ছা, আর কি প্রশ্ন করতে পারে? আমাদেরকে প্রশ্ন করতে পারে যে যেমন সোডিয়ামের 11তম ইলেকট্রনটা, এটার শক্তি কত? এটার শক্তি স্তরের শক্তি কত? 11তম ইলেকট্রন আমাদের একটু কষ্ট করে দেখতে হবে এটা কত নম্বর শেলে আছে। তাহলে কত নম্বর শেলে আছে এটা বের করলে আমরা পাচ্ছি থার্ড শেলে আছে। ওকে, 11 নম্বর ইলেকট্রন, আমরা জানি এখানে 11টা প্রোটন থাকে, অর্থাৎ জেড এর ভ্যালু হচ্ছে 11 আর এন এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমরা জানি E1, আমরা ফাইনালি যেটা EN পাচ্ছি এটা হচ্ছে, অথবা E11 যেটা পাচ্ছি এটা হচ্ছে E1 ইনটু জেড স্কোয়ার এন স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা কি পাই, 121/9 ইনটু -13.6। এভাবেও আমরা টোটাল রেজাল্টটা বের করে ফেলতে পারি, বা আমরা এই কাজ করতে পারি সরাসরি এখানের মধ্যে ভ্যালু বসাই ভ্যালুটা বের করতে পারি। আলটিমেটলি এনার্জি এভাবেই আমরা বের করি। সো এনার্জি বের করার সূত্রটা বুঝলাম, এবং ফার্স্ট শেলের এনার্জি কিভাবে এটা হলো এটাও আমরা বুঝলাম। এটাই ছিল আমাদের এনার্জি রিলেটেড কথাবার্তা। এখন এই এনার্জি ইউজ করে আমরা কিভাবে এই সূত্রটায় আসি, বিকিরণের সূত্রটায় আসি, 1/ল্যামডা এটা কিভাবে এনার্জি সূত্র, অবশ্যই কিছু না কিছু মিল আছে। আমরা যদি দেখি এনার্জির ক্ষেত্রে এই সূত্রটা যদি দেখি, এন স্কোয়ারটা নিচে, যেহেতু দুইটা শেল নিয়ে কথা বলে এটা, আমরা জানি রিডবার্গ কনস্ট্যান্টের সূত্রটা দুইটা শেল নিয়ে কথা বলবে, আমরা সামনে এটা পড়বো। একটা শেল থেকে আরেকটা শেলে মুভ করলে এখানে দুইটা শেলের এনার্জি হিসাব হয়। দেখি তো দুইটা শেলের এনার্জি মাইনাস করছে, ওকে, আমরা দেখি তো এনার্জি, এই ক্ষেত্রে এনার্জির ক্ষেত্রে এনটা নিচে না, বাকি সবগুলা ফিক্স, শুধুমাত্র এনটা নিচে। তাই বাকি সবগুলা ফিক্স কে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিই, আর এইচ কনস্ট্যান্ট ধরে নিই। তারপর বাকি যে দুইটা শেলের মধ্যে এক্সচেঞ্জটা হচ্ছে ওই দুইটা শেল, এভাবে আমরা লিখি। এটা আমরা নেক্সট অংশে জানবো, আজকে আমরা আপাতত এনার্জি নিয়ে এই এনার্জির ডিরাইভেশনটা দেখবো, এবং এই রিলেটেড কিরকম ম্যাথ আসতে পারে এগুলা চেক করে দেখবো। আসসালামু আলাইকুম।